নবাব মির্জাফরের কবর এটা। নৌকায় করে রওনা দিয়েছে খোশবাগের উদ্দেশ্যে। এই খোশবাগের সাহিত্য রয়েছেন বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা। বাংলার ইতিহাসে নবাব সিরাজউদ্দৌলা ও মির্জাফর নাম দুটি অতি পরিচিত। একটি নাম দেশপ্রেমিকের, অন্যটি বিশ্বাসঘাতকের। কৃতকর্মের জন্য ইতিহাস একজনকে সম্মানের, অন্যজনকে ঘৃণার পাত্রে পরিণত করেছে। ভারতের মুর্শিদাবাদে গিয়ে নবাব সিরাজউদ্দৌলা ও মির্জাফরের সমাধি প্রাঙ্গণ পরিদর্শন করেছি আমি। অত্যন্ত দুঃখের বিষয় হলেও এটি সত্য যে যার কবরটি যেভাবে দেখব বলে প্রত্যাশা করেছিলাম তা দেখিনি। মুর্শিদাবাদের জাফরাগঞ্জ এলাকার পারিবারিক এই কবরস্থানেই চিরনিদ্রায় শায়িত রয়েছেন বাংলার ইতিহাসের ঘৃণিত ব্যক্তি মির্জাফর। প্রতিদিন বহু মানুষ এখানে আসেন এই সমাধিস্থল দেখতে। পাঁচ টাকা দর্শনের বিনিময়ে দেখে যান বিশ্বাসঘাতকের কবর। এই কবরস্থানের মূল গেট থেকে শুরু করে সর্বত্রই আভিজাত্যের ছাপ স্পষ্ট। রয়েছে নিরাপত্তা বেষ্টনী, রয়েছে দেখভালের লোকজন। এখানে ঘুরতে এলে 50 টাকায় গাইড নিতে পারবেন। আমিও আমার ভ্রমণ সঙ্গী সায়েম সাবু একজন গাইড নিলাম। কবরস্থানের গার্ড কাম গাইড বেলাল হুসাইন আমাদেরকে পুরো সমাধি প্রাঙ্গণ ঘুরে দেখানো শুরু করলেন। জায়গাটার নাম হচ্ছে জাফরাগঞ্জ। এই নামটা রেখেছিল তখনকার দিনে মির্জাফর। মির্জাফরের নাম ছিল আসল মীর মোহাম্মদ জাফর খান। ওনার নামে এরিয়াটাকে জাফরাগঞ্জ বলে জানা হয়। এর ভেতরে কবর আছে 1100। এই যে 1100 কবর আছে, পুরো মির্জাফরের বংশধরের কবর। বাইরেকার কোনো লোকের কবর আজ অবধি এর ভেতরে দেওয়া হয় না। 1100 নবাব বাংলা বিহার উড়িষ্যা ছিল না। বাংলা বিহার উড়িষ্যার নবাব ছিল টোটাল 18টা। কিছু নবাবের কবর আছে বাইরে, আর কিছু নবাব নাজিমদের কবর এই মিডিল লাইনে আছে। এগুলো আমরা বলে দিই। হাজারদুয়ারি প্যালেস আপনারা যেটা দেখতে এলেন, এটা হচ্ছে হাজারদুয়ারির মালিকের কবর। এনার নাম নবাব নাজিম হুমায়ুন জা। ইনি 1837 সালে 16.5 লক্ষ সোনার টাকা ইনি খরচা করে হাজারদুয়ারি প্যালেস তৈরি করিয়েছিলেন। নবাবি করেছিলেন মোট বাংলাতে 14 বছর, 1824 থেকে 1838। ইনি ছিলেন মির্জাফরের পঞ্চম বংশধর। এই কবরস্থানে পুরুষদের কবর খোলামেলা জায়গায় থাকলেও নারীদের কবর দেয়াল ঘেরা। মির্জাফরের 3টা স্ত্রী ছিল। প্রথম স্ত্রী দেখালাম সাহা খানম, তার তৃতীয় হচ্ছে বাব্বু বেগম ভিতরে, তার দ্বিতীয় হচ্ছে মুন্নি বেগম। ঘেরা কেন বলছি? ইতিহাসে নাম পাবেন ইনার মুন্নি বাই। ইনি বাইজি ছিলেন, নাচ গান করতেন। ইনাকে মির্জাফর ইসলাম ধর্মে বিয়ে করেছিলেন। বিয়ে করার পরে ইনাকে টাইটেল দিলেন মুন্নি বেগম। ইনি বাই থেকে বেগম হলেন তো পর্দায় থাকতে লাগলেন। ইনার কাছে অনেক টাকা ছিল। ইনি ব্রিটিশ সরকারকে 90 লাখ টাকা তখনকার দিনে দান করলেন একটা স্কুল চালাবার জন্যে। ইনি যখন ব্রিটিশ সরকারকে টাকা দান করেন, ইনার সাথে একটা এগ্রিমেন্ট হয় ব্রিটিশ সরকারের সাথে। ইনি বললেন কি, টাকা যতদিন থাকবে আর আমার পরিবার যতদিন বেঁচে থাকবে, এই টাকাতে বিনা পয়সায় পড়াশোনা করবে। সেই 90 লক্ষ টাকার ইন্টারেস্টে ইনার বংশধর স্কুলের ভেতরে আজ অবধি 12 ক্লাস বিনা পয়সায় পড়াশোনা করে। ঘেরার ভেতরে দেওয়ার কারণ হচ্ছে মেয়েরা রাস্তায় যখন বেড়াতেন ইনারা বোরখা পরে, মারা যাওয়ার পরে তাদেরকে সম্মান করে ভিতরে দেওয়া আছে, পর্দানু সেমে রাখা হয়েছে। সব নারীর কবর গুড়ায় কিভাবে? সব নারী যখন এখন যারা মারা যাচ্ছে এখন সাধারণ কবর হচ্ছে। এগুলো যে তৈরি করা হয়েছে, এটা ব্রিটিশ নবাবি পিরিয়ডে হয়েছে। গাইড বেলাল হোসেন দেখালেন মির্জাফরের ছেলে মেরনের পোষা কবুতর ও বাজ পাখির কবর, জানালেন বংশধরদের ব্যাপারে বেশ কিছু তথ্য। ডাকপিয়ন বা কোনো পোস্টম্যান ছিল না চিঠি আদান প্রদান করার জন্য। মির্জাফরের বড় ছেলে মিরন একটা বাজ পাখি একটা পায়রা পুষেছিলেন চিঠি আদান প্রদান করার জন্য। একটা বাজ পাখির কবর, পায়রার কবর, এরা দুজন পিয়নের কাজ করত। এটা হচ্ছে হাজারদুয়ারি, এটা মেন গেট, দুতলায় যাবেন আর্ট গ্যালারিতে। মির্জাফরের সঙ্গে ওনার ছেলে মিরন দেখবেন বাজ পাখি ধরে আছে হাজারদুয়ারির ভেতরে, দেখতে পাবেন। 1100 কবর আছে, ওই যে পাঁচিলটা দেখছেন পুরো গেট থেকে নিয়ে বাউন্ডারি টোটালটা ঘিরে আছে। মির্জাফরের বংশধর এখনো বেঁচে আছে ওনারা।
এখনো বেঁচে আছেন, এই ভারতবর্ষে থাকে কলকাতায়, হাজারদুয়ারির আশেপাশে বাড়ি আছে। কলকাতায় বা মুর্শিদাবাদে মীরজাফরের কোনো বংশধর যদি মারা যায়, তাদের দেহটা এনে তাদের কবর এর ভেতরেই দেওয়া হয়, বাইরেকার লোকের কবর এর ভেতরে হয় না। ওনার বংশধর চারটে দেশে থাকে, ভারতবর্ষে থাকে, বাংলাদেশ, পাকিস্তান, লন্ডন। জানলাম মীরজাফরের পাঁচ ছেলের মধ্যে চার ছেলের কবর এখানে থাকলেও নেই বড় ছেলে মিরন। মীরজাফরের পাঁচটে ছেলে ছিল, পাঁচটে ছেলের মধ্যে বড় ছেলে হচ্ছে মিরন। মিরন মারা গিয়েছিল বিহার রাজমহলে, অত দূর থেকে ওনার দেহটা আনা যায়নি। মিরনকে বাদ দিয়ে মীরজাফরের চারটে ছেলে, এক দুই তিন চার, নাজেমউদ্দৌলা এক বছর নবাবি করেছিলেন, সাইফুদ্দৌলা, বাবর আলী, মুবারকদৌলা, চারটে ছেলে মীরজাফরের। মীরজাফরের পাঁচ ছেলের মধ্যে উনি নবাবি করেছিলেন নাজেমউদ্দৌলা এক বছর। বন্ধুরা, আমি বুঝতে পারছি আপনারা কার কবর দেখার জন্য অপেক্ষা করছেন। হ্যাঁ, এখন আমরা দেখব সেই বিশ্বাসঘাতক মীরজাফরের কবর। ইতিহাসে নাম পড়েছেন নবাব মীরজাফরের, নবাব মীরজাফরের কবর এটা। পাবলিক কিন্তু মীরজাফর বলে জানে, আসল নাম পুরো নেম প্লেটে লেখা আছে, সুজাউল মুলক হাসামাত দৌলা নবাব মীর মোহাম্মদ জাফর খান বাহাদুর মোহাম্মদ জং নবাব নাজিম অফ বেঙ্গল। বেঙ্গল টাইটেলটা দেওয়া আছে, বেঙ্গলে নবাবি করেছিলেন। 23 জুন 1757 সালে পলাশির যুদ্ধ শেষ হয়, 1765 সালে মীরজাফর মারা গিয়েছিলেন। ইনি নবাবি করেছিলেন টোটাল 8 বছর, 1757 থেকে 1765। নাম ডেট সাল সব দেওয়া আছে। দুই পাশে দুই চাচা ওনার, ওই পাশেরটার নাম হচ্ছে নাজাফ খান, ইনার নাম হচ্ছে নাজাফি খান, মাঝখানে মীরজাফর। বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে রয়েছি ইতিহাসের সেই চরম ঘৃণিত ব্যক্তি মীরজাফরের কবরের পাশে। এই যে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে সেই বিশ্বাসঘাতক মীরজাফরের কবর। এখানে তাকে সমাহিত করা হয়েছে। আপনি দেখতে পাচ্ছেন তার কবর কত ঝকঝকে, তকতকে, একেবারে মার্বেল পাথর দিয়ে তৈরি। এখানে আরও যে তার বংশধরেরা রয়েছেন তাদের কবরও দেওয়া হয়েছে। এখানে প্রায় 1100 জনের কবর রয়েছে। সব কবরই কিন্তু এখানে দেখতে পাচ্ছেন একেবারে মার্বেল পাথর দিয়ে সাজানো গোছানো, খুবই যত্নে রাখা হয়েছে মীরজাফর। বাংলার ইতিহাসে তিনি যেমন একেবারে ঘৃণিত ব্যক্তি, সেই ব্যক্তিটির কবর এখানে রাখা হয়েছে একেবারে যত্ন সহকারে। দেখে যে কেউ দেখলেই বুঝতে পারবেন যে তার কবরটি এখানে কত সযত্নে রাখা হয়েছে। সিরাজের পতনের পর যেহেতু দীর্ঘ সময় মীরজাফরের বংশধরেরাই নবাবি করেছেন, তাই তাদের পারিবারিক কবরস্থানও তারা এমন যত্ন করেই বানিয়েছিলেন। নিরাপত্তায় যত্নে আজও তা দর্শনীয়। মীরজাফরের কবর তো দেখা হলো, এবারের গন্তব্য খোশবাগ, যেখানে নানা আলীবর্দী খাঁর পাশে শায়িত রয়েছেন সিরাজউদ্দৌলা। শুনেছি সেখানে যাওয়ার পথ সুগম নয়। যা হোক, জাফরাগঞ্জ থেকে টাঙ্গা গাড়িতে আমরা রওনা দিলাম লালবাগে হাজারদুয়ারি প্যালেস সংলগ্ন ভাগীরথী নদীর তীর অভিমুখে। পনেরো থেকে 20 মিনিটের মধ্যেই আমরা চলে এলাম লালবাগ টাঙ্গা স্ট্যান্ডে, পাশেই হাজারদুয়ারি প্যালেস। একটু হেঁটে গিয়ে দাঁড়ালাম ভাগীরথী নদীর তীরে টিকিট কাউন্টারে। খোশবাগে যাওয়া ও আসার জন্য জনপ্রতি 40 টাকা দিয়ে টিকিট কাটতে হয়। 40 টাকার এই টিকিটে খোশবাগ ঘুরিয়ে মতিঝিল পার্কে নিয়ে যাবে নৌকাটি। তীরে অবস্থান করছে শ্যালো মেশিন চালিত একটি নৌকা। এই নৌকাটি পূর্ণ হলেই রওনা দেবে খোশবাগের উদ্দেশ্যে। ভাগীরথী নদীর নাম কতই না পড়েছি শুনেছি, মুর্শিদাবাদের উত্থান পতনের সাক্ষী এই নদীটি। নৌকা পরিপূর্ণ হয়ে ওভারলোডেড, তারপরও লোক তুলছে। বসার জায়গা নেই, পা রাখার জায়গা নেই,
তবু কে শুনে কার কথা। যা হোক, কোনো মতে বসেই রওনা দিলাম খোশবাগের দিকে। ভরা নদীতে ওভারলোডের নৌকা, দুর্ঘটনার আশঙ্কায় ভয় পাচ্ছিলাম। আমরা হাজারদুয়ারির পাশ থেকে নৌকায় করে রওনা দিয়েছি খোশবাগের উদ্দেশ্যে। এই খোশবাগে শায়িত রয়েছেন বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা। যাত্রার 15-20 মিনিট পর দেখা পেলাম খোশবাগ ঘাটের। নামার সময় বলে দেওয়া হলো 30 মিনিটের মধ্যে ফিরে না এলে এই নৌকা আর পাওয়া যাবে না। অথচ এখান থেকে সিরাজউদ্দৌলার সমাধি আরো প্রায় 1 কিলোমিটার দূরে। যা হোক, নৌকা থেকে নেমেই একটি শ্যালো মেশিন চালিত ভটভটি গাড়িতে উঠে পড়লাম। যাওয়া আসার ভাড়া জনপ্রতি 20 টাকা। এই ভটভটি আবার নামিয়ে দিয়ে যাবে ঘাটে। কিছুক্ষণের মধ্যেই পৌঁছে গেলাম আরাধ্য স্থান খোশবাগে। এটি নবাব সিরাজউদ্দৌলা ও তার বংশধরদের কবরস্থানের মূল ফটক। প্রত্যন্ত গ্রামে যেন চরম অবহেলায় অনাদরে পড়ে রয়েছে স্থানটি। দেখভালের কেউ নেই, নেই নিরাপত্তার বালায়, নেই কোনো দর্শনী ভি। নতুন কিছু তথ্য ফলক বসানো ও বাহ্যিক সৌন্দর্য বর্ধনের কাজ করলেও পুরাতনের জীর্ণদশা স্পষ্ট। এখানে 40-100 টাকায় গাইড পাওয়া যায়। এখানে যারা গাইডের কাজ করেন তারাই মূলত গার্ডের কাজও করেন। সিরাজউদ্দৌলার কবরে যাওয়ার আগে পাওয়া যাবে বংশধরদের কবর। গাইড নিলে কোনটি কার কবর তারা তা বলে দেবেন। আমার আগ্রহ সিরাজউদ্দৌলার কবর নিয়ে, তাই সময় নষ্ট না করে সামনে এগোতে থাকলাম। এই যে স্থাপনা দেখছেন, এর ভেতরেই রয়েছে নবাব সিরাজউদ্দৌলার কবর। এখানকার সব কবরই গড়পড়তা যেন তেন ভাবে দেয়। গাইড না নিলে কেউ চিনতেই পারবেন না কোনটি কার কবর। এই সমাধিটা হচ্ছে আলিবর্দিসের মার্বেল পাথর দিয়ে, আর এই হচ্ছে সিরাজের সিরাজউদ্দৌলার পাচানোর পালিত ভাই মির্জামে। আচ্ছা আচ্ছা। নবাব সিরাজউদ্দৌলার পায়ের নিচে লুৎফার নিচে, লুৎফার পাশে সিরাজউদ্দৌলার বাইজি, নাম হচ্ছে আলিয়া। নানা নবাব আলিবর্দী খাঁ খুব ভালোবাসতেন সিরাজউদ্দৌলাকে। তার কবরের পাশেই চিরনিদ্রায় শায়িত বাংলার শেষ স্বাধীন নবাব। একেবারে সাদামাটা কবর, নেই কোনো আভিজাত্য কিংবা জৌলুসের ছাপ। বন্ধুরা, আমার পাশে নাম ফলকওয়ালা এই যে কবরটি দেখছেন, এটি বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার কবর। দেখুন কত সাদামাটাভাবে তিনি এখানে শায়িত রয়েছেন। তিনি ছিলেন বাংলার শেষ স্বাধীন নবাব। তিনি বাংলার স্বাধীনতার জন্য লড়ে গেছেন, বাংলার মানুষের মুক্তির জন্য লড়ে গেছেন। অথচ তার কবরটি একেবারে সাধারণভাবে এখানে রয়েছে। অথচ যিনি বিশ্বাসঘাতকতা করেছেন, সেই মির্জাফর, তার কবরটি আমরা দেখে এলাম যে সেই কবরটি কত আলিশানভাবে রাখা হয়েছে, কত গর্জিয়াসভাবে তাকে সেখানে রাখা হয়েছে। তার কবরস্থানটি একেবারে মার্বেল পাথর দিয়ে বাঁধানো। অথচ বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা এখানে অনেকটা অবহেলায় শায়িত রয়েছেন বলেই মনে হচ্ছে। ইংরেজরা অবহেলা ভরে যেভাবে কবর দিয়ে গেছে এখনও ঠিক সেভাবেই আছে। ইংরেজ শাসনের অবসান হয়েছে বহুদিন, তবু এদিকে ফিরে তাকায়নি যেন কেউ। সিরাজের মৃত্যুর পর দীর্ঘ প্রায় 30 বছর তার কবরের পাশে এবাদত করে কাটিয়ে দিয়েছিলেন স্ত্রী লুৎফুন্নেসা। তাকে মির্জাফর ও মিরন উভয়ই বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। ইচ্ছে করলেই আবারও রাজরানীর জীবন ফিরে পেতেন, কিন্তু সেসব ঘৃণা ভরে প্রত্যাখ্যান করে খোশবাগে একটি কুঁড়ে ঘরে জীবনের শেষ সময়টুকু কাটিয়ে দিয়েছেন লুৎফা। সিরাজউদ্দৌলার পায়ের কাছে দেয়া হয়েছে তার কবর। সিরাজউদ্দৌলার সমাধির পাশে একটি সুন্দর মসজিদ নির্মাণ করা হয়েছে। মসজিদটি দেখে ভালো লাগলেও সমাধিস্থলের জরাজীর্ণ দশায় হতবাক হন দর্শনার্থীরা। দেখে মনে হলো ধোয়া মোছা কিংবা ঝাড়ু দেওয়া হয় না বহুদিন। বিশ্বাসঘাতক মির্জাফরের কবর দেখার পর যারা দেশপ্রেমিক সিরাজউদ্দৌলার কবর দেখতে আসেন তারা রীতিমতো হতভম্ব হয়ে যান। ভালোবাসার নবাবের কবর বিশ্বাসঘাতকের চেয়ে খারাপ অবস্থায় কে দেখতে চায়? সঙ্গত কারণে ভারাক্রান্ত মন নিয়েই ফিরে এলাম খোশবাগ থেকে। বন্ধুরা, আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।